জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা যাবে না, জমিনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না, জমিনের মধ্যে আমরা আসছি মুসাফির হিসাবে, এই জমিনটা আমাদের আসল ঠিকানা নয়। আজকে দেখা যায় ক্ষমতার জন্য মারামারি, আজকে দেখা যায় পদের জন্য মারামারি, আজকে দেখা যায় জায়গা জমি নিয়ে মারামারি, সম্পদ নিয়ে মারামারি, কি দরকারটা আছে? এই পৃথিবীটা তো ক্ষণস্থায়ী, আজকে এই পৃথিবীতে আমি আছি কালকে নাও থাকতে পারি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মহাসাগর, ওই মহাসাগরে আঙ্গুলটা ডুবানোর পরে আঙ্গুলটা উঠাইয়া আঙ্গুলের নখের মাথায় যে পানিটুকু আছে এটা হলো দুনিয়ার জিন্দেগি, আর পুরো মহাসাগরের পানিটা হলো আখিরাতের জিন্দেগি। সুতরাং এই অল্প জিন্দেগিটা নিয়ে এত মারামারি কি জন্য এটাই বুঝে আসে না, এত মারামারি কিসের জন্য বুঝে আসে না। এজন্য আমাকে আপনাকে একটু সতর্ক থাকা, একটু সতর্ক থাকা। আমরা এই জমিনে আসছি, জমিন থেকে চলে যাব, তবে চলে যাওয়াটা যেন আমাদের জন্য উত্তম চলে যাওয়া হয়। ইমানি শক্তি নিয়ে, ইমানি শক্তি আর পাওয়ার নিয়ে যেন আমরা আখেরাতে যাইতে পারি, এর উপর আমাদের মেহনত করা যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম একমাত্র তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গদের জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি। এজন্য দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমরা যারা জমিনের মধ্যে আছি আমাদের এই বিষয়টুকু একটু খেয়াল করা। আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, আছে নাই? মরণের পরেই যখন আমাকে কবরে শোয়া দেওয়া হবে, আমাকে আপনাকে যখন এই লাশটাকে নিয়ে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সন্তানেরা কাঁধে করে নিয়ে কবরে শোয়া দিবে, দেওয়ার পরে তারা কিন্তু চলে যাবে, তখন ওই অন্ধকার কবরে এই লাশটা পড়ে থাকবে। হাদিসের মধ্যে আসছে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন দুইজন ফেরেশতা আসে কবরে, আয়েশা মাইয়েতকে বসায়, বসায়া তিনটা প্রশ্ন করে, কয়টা প্রশ্ন? আর একটু জোরে বলেন। এখানেই যদি না কইতে পারেন ওই অন্ধকার কবরে কেমনে কইবেন বলেন? এজন্য একটু জবানটা খুইলা বলেন, কবরে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। রবের সাথে যদি সম্পর্ক না থাকে সেই দিন আমি হাজার মুখস্থ করে যেতে পারবো, বলতে পারবো না। এজন্য জমিনের মধ্যে মন চাহি জিন্দেগি ছেড়ে দাও, রব চাহি জিন্দেগি চালাও, দেখবা কবরে যাওয়ার পরে যখন প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, সেদিন তুমি জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন কে? আরো জোরে বলেন কে? এই ইমানদার মুসলমান, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা উঠায় বসাবে, বসানোর পরে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। যখন সে বলতে পারবে আমার রব হলেন আল্লাহ, তখন আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন যদি সে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার হয় তখন তার জবান দিয়া বের হয়ে যাবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান ইমানদার, জমিনের মধ্যে তুমি ইসলামিক জিন্দেগি চালাও নাই, জমিনের মধ্যে থাইকা বেঈমান কাফের মুশরিকদের অনুসরণ করছো, কবরে যাওয়ার পরে যখন তোমাকে মালিকের পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, সেই দিন কিন্তু তুমি জবাব দিতে পারবে না। যারা জমিনের মধ্যে থাইকা ইসলামের উপর অটল অবিচল ছিল তারা সেই দিন অনায়াসে বলতে পারবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। যদি আমাদের সম্পর্ক, আমাদের এশকার মহব্বত রাসূলের প্রতি থাকে, রাসূলের সুন্নতের উপর থাকে, রাসূলের আদর্শের উপর থাকে, যদি প্রকৃত আশিক রাসূল হইতে পারি ওই দিন আমাদের জবান দিয়ে বের হয়ে যাবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে ঘোষণা দিবেন, একজন ফেরেশতা ঘোষণা দিবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ,
তোমরা জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ, ওই মাইয়েতের পোশাকটাকে জান্নাতের পোশাক করে দান করায়া দাও, ওই কবরটাকে এমন ভাবে প্রশস্ত করে দাও আর জান্নাতের বিভিন্ন রকম নাজ নিয়ামতের সুঘ্রাণ তার কবরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আর যদি সে বদকার আর গুনাহগার হয়, যখন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, তখন সে বলবে হা হা লা আদ্রি লা আদ্রি, হায় আফসুস কিছুই জানি না কিছুই জানি না। যখন জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তখন সে বলবে হা হা লা আদ্রি, হায় আফসুস আমি তো জানি না। আবার যখন রাসূলের কথা বলবে তখন সে একই কথা বলবে, তখন তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবরের দুই পাশের মাটি এগুলো তাকে এমন ভাবে জোরে চাপ মারবে, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে যেইভাবে ঢুকে যায়, ওই রকম ওই জাহান্নামী ওই বদকার গুনাহগারের পাথরের হাড়গুলো একটা আর একটার সাথে ঢুইকা যাবে জোরে কন্যা উযুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা প্রশ্ন বলে দিয়েছেন, উত্তর আউট করে দিয়েছেন, তারপরেও যদি আমরা কবরে যাইয়া জবাবটা না দিতে পারি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই তিনটা প্রশ্ন করা হবে কবরে,